হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। গাইস, আজকে আমি যে কাজটা করছি এই কাজের ব্যাপারে কিছু আপনাদেরকে বলবো, ঠিক আছে। আজকে যে কাজটা করতেছি এটা হচ্ছে বিমের কাজ, গেট বিম যেটাকে বলা হয়, ঠিক আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন গেট বিমের স্টিল বান্ধার কাজ চলতেছে আর কি। তো স্টিল বান্ধা যেহেতু চলতেছে, স্টিল বান্ধা শেষ হয়ে গেলে আমাদের কি কাজ সর্বপ্রথম, তাই না? তো সর্বপ্রথম আমরা যে গ্যাপগুলো আছে, মানে ধরেন কি যে রুমের যে গ্যাপগুলো গেট বিম হবে, এই গেট বিমগুলো আগে আমরা সর্বপ্রথম মাপ নিছি। হ্যাঁ, মাপ নেওয়ার পরে আমরা এখানে আর কি শাটারগুলো বানাচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই শাটারগুলো কিন্তু আগে একবার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখন আমরা খালি এটিকে খুললাম, খুললে আবার নতুন করে বানাইতেছি, রিপেয়ারিং করতেছি, ঠিক আছে। তো আমরা যে বিদেশে কাম করতেছি একসাথে সবাই মিলে, এটা কিন্তু আমাদের একটা ফ্যামিলি, বুঝছেন, ফ্যামিলি। তো আজকের ভিডিওতে আরেকটা বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করব কি যে আমরা যে একটা ফ্যামিলিতে কাজ করতেছি, কিন্তু আমার কিন্তু ওস্তাদ আছে, ঠিক আছে, ওস্তাদ, ঠিক আছে। আমার ওস্তাদে কিন্তু শাটার বানাইতেছে। হ্যাঁ, একটা ওস্তাদের কিন্তু বেশ কিছু গুণ আছে, ঠিক আছে, যে গুণগুলা না বললেই নয়। তো কাজের সাথে, ঠিক আছে, একসাথে কাম করি ফ্যামিলি যেহেতু, কিন্তু বলা লাগে, ঠিক আছে। ওস্তাদ, ওস্তাদ মানে ওস্তাদের অনেকগুলো দায়িত্ব আছে, ঠিক আছে। ওস্তাদকে অনেকগুলো জিনিস কন্ট্রোল করতে হয়, কাজের ব্যাপারে বেশি বোঝা লাগে, ঠিক আছে। একটা কাজ করলে ওই কাজে কী কী সামান লাগবে, হ্যাঁ। তারপরে হচ্ছে একটা গ্রুপটা, মানে গ্রুপটা কীভাবে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। ওস্তাদের ভিতরে কিন্তু অনেকগুলো গুণ থাকতে হবে, আর সেই গুণগুলো কিন্তু আমি যে গ্রুপে আছি ইনশাআল্লাহ, ঠিক আছে, আছে। আমি কয়েকজনের নাম বললে বলা যায়, কিন্তু যাই হোক নাম বলবো না এখন আপাতত, ঠিক আছে। তো যাই হোক, এভাবে আমরা বিশেষ করে বিমের শাটার তৈরি করতেছি। আমরা শাটার লাগাবো যখন কমপ্লিট হয়ে যাবে স্টিল বাঁধা, ঠিক আছে। তো যাই হোক, এতটুকুই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।